নিউটাউনের খবরে নজর রাখবো নিউটাউনে বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মঙ্গলবার রাতে নিউটাউনের বিবেকানন্দ পল্লীর ঘটনা স্থানীয় তৃণমূল নেতা বলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে দেখতে পাচ্ছেন সেই বাড়ির ছবি নিউটাউনে বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা নিউটাউনের বিবেকানন্দ পল্লীর ঘটনা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বাড়ি ভাঙচুরের নিউটাউনে বিজেপি নেতার বাড়ি কিভাবে ভাঙা হয়েছে মঙ্গলবার রাতে এবং এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নিউ টাউনের বিবেকানন্দ পল্লীর ঘটনা স্থানীয় তৃণমূল নেতা বলেছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে এই ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও স্থানীয় তৃণমূল নেতা তিনি দাবি করেছেন যে সঠিকভাবে তদন্ত করে দেখা হবে গোটা বিষয়টি প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জাহাঙ্গীর আমরা দেখতে পাচ্ছি নিউ টাউনে কিভাবে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে কখন ঘটেছে কি অভিযোগ দেখো একেবারে রাতের অন্ধকার নিউটাউনের বিবেকানন্দপল্লী এলাকার এক বিজেপি করে বাড়িতে মধ্য। তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূল নেতা এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানালেন ধন্যবাদ জাহাঙ্গীর কথা বললাম আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে